হাই এভরিওয়ান, তো আজকে কোথায় এসেছি আমরা জায়গাটা গেস করো, জায়গাটা ফার্স্টে দেখিয়ে দিই। দেখা যাচ্ছে, হ্যাঁ তো দেখা যাচ্ছে কিছুটা, আর বাকিটা দেখার জন্য আমাদের ভিডিওটা দেখতে থাকো। ওয়েলকাম টু অর্নাস থট। তো আজকে একটা স্পেশাল জায়গায় এসেছি ডিনার করতে। এক্স্যাক্টলি কোথায় এসেছি আর এ টু সেট ভিডিওটাতে যদি দেখতে হয় তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর তোমরাও আসতে পারো এখানে, এসে তোমাদের ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডস তোমরা সবাই মিলে এনজয় করতে পারো। তো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত অবশ্যই থেকো আমার সাথে, আর যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই, স্টে টিউন। জানিয়েছিলাম যে আজকে আমরা চলে এসেছি ডিনার ক্রুজ অ্যাট ইকো পার্ক। অ্যাকচুয়ালি জায়গাটার নামটা আমি সাসপেন্সে রেখেছিলাম, কিন্তু যারা অলরেডি ডিনার ক্রুজে চলে এসেছো তারা তো জানো, আর যারা জানো না তাদের জন্য বেশিরভাগ ইনফরমেশনটাই আমি এই ভিডিওতে শেয়ার করব, যাতে তোমাদের কিছুটা হলেও হেল্প হয়। তো প্রথমে যারা ধরো তোমরা অনেকেই আছো যারা ডিরেক্টলি ক্যাবে করে চলে যাচ্ছ ইকো পার্ক ডিনার ক্রুজের এই পার্টিকুলার জায়গাটায়, কিন্তু অনেকেই আছে যারা কিনা বাসে করে যাচ্ছ। তো জায়গাটা বুঝতে যাতে সুবিধা হয় সেই জন্য আমি কিন্তু এক্স্যাক্ট ল্যান্ডমার্ক আর সেই সঙ্গে কোন বাসে যেতে পারো সেই সম্পর্কেও আমি কিছুটা বলবো। তো তোমরা একটা কাজ করতে পারো, চিনার পার্ক বা হলদিরাম হয়ে তোমরা যেতে পারো, তাহলে তোমরা যে কোনো ধরো এয়ারপোর্ট, চিনার পার্ক, হলদিরাম এই টাইপের কোনো না কোনো বাসে যদি তোমরা ওঠো তাহলে তোমরা ওখান থেকে ডিরেক্ট ধরো ইকো পার্ক, অ্যাক্সেস মল যেই বাসগুলো যায় সেই বাসে তোমরা কিন্তু ডিরেক্টলি চলে যেতে পারো। আর একদম সামনে ইকো পার্ক গেট নাম্বার 1, যেটা তোমার কিছুটা হাঁটতে হবে, আর ক্যাবে করে গেলে তোমরা ডিরেক্টলি গেট নাম্বার 1 পৌঁছে যাবে। ওখানেই তোমরা দেখতে পারবে যে একদম ওখানে যদি তোমরা সিকিউরিটিকে জিজ্ঞাসা করে নাও এক্স্যাক্টলি কোথায়, তো ধামসা ট্রাইবাল কিচেনের ঠিক সামনেই পড়ছে। আর এই যে ডিনার ক্রুজ অ্যাট ইকো পার্ক, এই পার্টিকুলার জায়গাটা একদম আইফেল টাওয়ারের সামনে। তো জায়গাটা সম্পর্কে আমি একদম ক্লিয়ার করে কিন্তু বলে দিলাম। এইবার চলে আসি আমি কীরকম ওইখানের অ্যাম্বিয়েন্স, কীরকম ওখানের খাওয়া দাওয়া সেই সম্পর্কে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি একটু শেয়ার করতে চাই। প্রথমেই আমরা যখন গিয়েছিলাম তখন ওখানে অনেকটা সময় আমরা প্রায় এক ঘন্টা আগেই পৌঁছে গিয়েছিলাম। তো ওখানে
হয়তো অনেকবারই আমরা ইকো পার্কে গিয়েছি, কিন্তু ইকো পার্ক যত দিন যাচ্ছে তত সুন্দর হয়ে উঠছে। ওখানে কিছু নতুন নতুন কনভেনশন সেন্টার তৈরি হচ্ছে যেগুলো কিনা খুবই সুন্দর। আর এছাড়াও অনেক নতুন নতুন ধরো রেস্টুরেন্ট বলো, যেরকম ধাবা অজান্তে, তারপরে এই যে ধামসা রেস্টুরেন্টটা, এই রকম অনেক নতুন নতুন রেস্টুরেন্ট কিন্তু এখানে হয়েছে যেগুলো আগে ছিল না। তো আমরা যেহেতু অনেকক্ষণ আগেই ওখানে পৌঁছে গিয়েছিলাম, তো ওখান থেকে আমরা অনেকক্ষণ ওয়েট করবার পরে, অনেক ফটো সেশন করার পরে কিন্তু অবশেষে সেই সময় চলে এলো। তো এই যে ধরো ক্রুজটা রয়েছে, এই ক্রুজটা লোয়ার ডেক আর আপার ডেক, লোয়ার ডেকের প্রাইস হচ্ছে 50, আপার ডেকের প্রাইস হচ্ছে 100। এটা কিন্তু তোমরা ওখানে গিয়ে বিলটা তোমাদের পে করতে হবে, আর বিলটা পে করার পরেই তোমরা কিন্তু ক্রুজ চলে আসবে এবং ক্রুজে তোমরা উঠতে পারবে। আমরাও ঠিক সেটাই করেছিলাম, আমরা ক্রুজে উঠে গিয়েছিলাম। ক্রুজে উঠে যাওয়ার পরে আমরা ডিরেক্টলি ওইখানে বসে ওয়েট করছিলাম, আর আস্তে আস্তে যত যত ক্রুজটা ছাড়ছিল, প্রথম প্রথম অতটা ফিল করতে পারছিলাম না, যত যত টাইম এগোচ্ছিল, যত যত রাত বাড়ছিল, আমরা বেসিক্যালি 8টার সময় ক্রুজটা ছেড়েছে আমাদের ক্রুজটা। তো 8টার সময় যখন ছাড়লো, আমাদের প্রথমেই স্টার্টার আইটেম দিয়ে শুরু হলো, যেটা কিনা ছিল স্যুপ। তো সেই স্যুপটা দিয়ে আমরা স্টার্ট করেছিলাম, আর তারপরেই আস্তে আস্তে আমাদের ক্রুজটা চলা শুরু হলো। তো সেই ক্রুজে একে তো তোমার পুরো খোলা, মানে একদম ওপেন অ্যাম্বিয়েন্স, তার সাথে সাথে হালকা হাওয়া, আর এইরকম একটা সিজন অপূর্ব লাগবে, মানে অ্যাম্বিয়েন্সটাই তোমার অপূর্ব লাগবে, খুবই সুন্দর লাগবে, সেটা একমাত্র গিয়েই তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে। বললে হয়তো অতটা বোঝা যাবে না, এমনি রাত্রিবেলা ইকো পার্কে একটা অদ্ভুত সৌন্দর্য, একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়, খুব ভালো লাগে ওখানে টাইম স্পেন্ড করতে। আর যত যত টাইম এগোচ্ছিল তত তত একে একে আমাদের চিকেন কাবাব, তারপরেই তোমার চলে এসেছিল আমাদের মেন যে মেনু রয়েছে, মেন কোর্সের মেনু, যেটা কিনা ছিল সেই দিনের আইটেম অনুযায়ী পাবদা মাছের ঝাল আর সাদা ভাত। আমরা চলে আসলাম আমাদের ডেজার্টে, ডেজার্টে ছিল হচ্ছে তোমার গোলাপ জামুন, আর লাস্টে ছিল হচ্ছে তোমার কফি। তো খাবার যদি আমাকে বলতে হয়, এক কথায় খাবার ভালো, খারাপ নয়, কিন্তু আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে খাবারের কোয়ালিটি, খাবারের কোয়ান্টিটি আরেকটু বেটার হলেও হতে পারতো। আর অ্যাম্বিয়েন্স নিয়ে আমি কোনো কথা বলবো না, ওখানে যদি তোমরা কোনো কাপল যেতে চাও, কোনো বন্ধু যেতে চাও, কোনো ফ্যামিলি মেম্বার্স যেতে চাও, আমি বলবো এই সময় দাঁড়িয়ে দূরে যাওয়া যেহেতু পসিবল হচ্ছে না, সেহেতু কাছে এরকম একটা মনোরম পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, তোমরা যেতেই পারো, এনজয় করতে পারো। আর আমাদের কিন্তু 20% অফ ছিল, তো সেই 20% অফ রয়েছে কি না সেইটা কিন্তু অবশ্যই তোমরা যাওয়ার আগে ওখানে চেক করে যেও। আর মেনুটা আমি যেইটা বললাম সেটা কিন্তু ডে ওয়াইজ চেঞ্জ হতে থাকে, সুতরাং কোনো দিন হয়তো তোমরা ফিশ পাবে, কোনো দিন হয়তো তোমরা ননভেজের কোনো অন্য আইটেম পাবে, আর ভেজও কিন্তু ওখানে অ্যাভেলেবেল আছে। তো অবশ্যই যাওয়ার আগে ইনফরমেশানগুলো একটু চেক করে তারপরে তোমরা যাবে। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, যদিও বা ফিরতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল, তো যাওয়ার আগে অবশ্যই সেই জিনিসগুলো মাথায় নিয়ে তারপরে যাবে, সময় হাতে নিয়ে যাবে, আর ওখানে গিয়ে অনেক অনেক এনজয় করো। যারা যারা আমার এই ভিডিওটা দেখে যাওয়ার প্ল্যান করছো, আমি জানি অবশ্যই তোমাদের ভালো লাগবে। সুতরাং আজকে এইটুকুই, আর বেশি কিছু বলবো না। তোমরা যদি গিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো আজকে অনার্স থটে আজকের মতো টাটা, বাই বাই, আর নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করো। বাই বাই, টেক কেয়ার।